জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ তবে সেই জয় সহজে আসেনি মাত্র ষাট রানের মাথায় ছয় উইকেট হারিয়ে যখন চরম বিপর্যয়ে বাংলাদেশ তখন খাদের কিনারা থেকে দলকে তোলেন আফিফ হোসেন মূলত ১৯ বছর বয়সী এই তরুণের ব্যাটেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে স্বস্তির জয় তুলে নেয় টাইগাররা আফিফ হোসেনের এমন পারফরমেন্সের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোন দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে অভিনন্দন জানিয়েছেন প্রশংসা করেছেন আফিফের ফোনে সাকিব আফিফের সঙ্গে কথাও বলেছেন খেলা শেষে মাঠেই বিসিবি সভাপতি জানান প্রধানমন্ত্রী খেলার মাঝেই বারবার তাকে ফোন করছিলেন তিনি বেশ চিন্তিত ছিলেন প্রধানমন্ত্রী বলেছিলেন পাপন এইটা কি হচ্ছে এরকম হচ্ছে কেন এ সময় তিনি বেশ চিন্তিত ছিলেন তারপর যখন আফিফ নামল তখন তার খেলা দেখে বললেন ও আগে নামিনি কেন একে তো আগে দেখিনি বিসিবি সভাপতি প্রধানমন্ত্রীকে বললেন ও তুলনামূলকভাবে একদম নতুন এসেছে মাত্র ১৯ বছর বয়স ওর আসলে পাশে খেলার কথা ছিল প্রধানমন্ত্রী বললেন যাই হোক যেখানে খেলছে সেটা বড় কথা নয় ও ভালো খেলছে ওর খেলা দেখেছি খেলা শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী বিসিবি সভাপতিকে ফোন দিয়ে বলেছিলেন দোয়া করতে করতে তো আমার গলা শুকিয়ে যাচ্ছে পাপন বলেন খেলা শেষ হওয়া মাত্রই প্রধানমন্ত্রী ফোন করেন পরে আফিফ ও সাকিব আল হাসানের সঙ্গে কথা বলিয়ে দেয় অন্যদিকে টেস্টেই সাফল্য পাওয়াই ছিল বুমরার স্বপ্ন সীমিত ওভারের ক্রিকেটে বিশেষজ্ঞ বলার হিসেবে তার আত্মপ্রকাশ কিন্তু যশপ্রীত বুমরার বারবার টেস্ট মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে এসেছেন শুক্রবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ভারতীয় দলের ডানহাতি প্রেসার বলেছেন আমার কাছে টেস্ট ক্রিকেট বরাবর খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং টেস্টে নিজেকে প্রমাণ করতে চেয়েছি বারো টেস্টে বাষট্টি উইকেটের মালিক আরও বলেছেন আমি কখনোই শুধু ওয়ান ডে এবং টি টোয়েন্টি ক্রিকেটের বলার হিসেবে চিহ্নিত হতে চাইনি টেস্ট ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি টেস্ট মঞ্চে ফেলতে বিরাট কোহলির দলের সেরা বলিং অস্ত্র জানিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সময় থেকে তার মনে এই বিশ্বাস দৃঢ় ছিল যে ঘরোয়া প্রতিযোগিতায় ভালো কিছু করতে পারলে তার পুনরাবৃত্তি ঘটতে পারে টেস্ট ক্রিকেটেও বুমরা বলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো বল করতে পারলে সেটা টেস্টেও করতে পারব এই বিশ্বাস সময় ছিল যোগ করেছেন আমার যাত্রা সবে শুরু হয়েছে মাত্র বারোটি টেস্ট খেলেছি টানা দুই বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরে যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল মনে হয়েছিল এতদিন স্বপ্ন সফল হলো তৃতীয় ভারতীয় বোলার হিসেবে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের টেস্ট হ্যাটট্রিক করা বুমরার উপলব্ধি সাদা জার্সি পরে খেলার আলাদা একটা অনুভূতি রয়েছে দলের সাফল্যের অংশীদার হতে পেরেই আমি খুশি টেস্টে এক ইনিংসে প্রথমবার পাঁচ উইকেট পেয়েছিলেন দু সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেস বার্গে বুমরা বলেছিলেন জীবনের প্রথম টেস্ট সিরিজে খেলতে নেমে জোহানেস বার্গে পাঁচ উইকেট পাওয়ার তৃপ্তিটা ছিল সম্পূর্ণ আলাদা পাঁচ নম্বর উইকেট পেয়ে নিজেকে বলেছিলাম এটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না সেই মুহূর্তটা আমার কাছে ছিল অসাধারণ আগামী রবিবার ধর্মশালায় প্রথম টি টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দেশের মাঠে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ যদিও ভুমরা থাকছেন বিশ্রামে তিনি আবারও ফিরবেন বিশাখাপত্তন নামে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বিদেশে টানা খেলার পরে দেশের মাঠের পরিবেশের সঙ্গে কত দ্রুত মানিয়ে নিতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স তারকা বলেছেন দেশের মাটিতেই তো রঞ্জি ট্রফিতে প্রচুর ম্যাচ খেলেছি ফলে এখানকার আবহাওয়া ও পারিপার্শ্বিক পরিস্থিতি আমার সেনা লাল বলে খেলার আগেই কিন্তু আমি ভারতের হয়ে প্রচুর ম্যাচে খেলেছি তবে দেশের মাটিতে টেস্ট খেলতে নামাটা নতুন একটা অন্য ধরনের চ্যালেঞ্জ সেদিকেই তাকিয়ে রয়েছি হালফিলে তার আউট আউটসুইঙ্গার ক্রিকেট বিশ্বে আলোচ্য হয়ে দাঁড়িয়েছে বুমরা জানিয়েছেন ইংল্যান্ডে খেলার পর থেকেই তার আত্মবিশ্বাস বেড়ে যায় এবং তিনি আউট সুইং করানোর প্রয়াস শুরু করেন এর আগে ডান ডানহাতি ব্যাটসম্যানের শরীরের দিকে ধেয়ে আসা বলি তিনি বেশি করতেন বুমরা যদিও বলেছেন আমি আগেও কিন্তু আউট সুইং ডেলিভারি করতাম তবে সেটা তেমন কার্যকারী ছিল না ইংল্যান্ডে খেলার পরে সুইং করানোর আত্মবিশ্বাস বেড়ে যায় বিশেষ করে ডিউকস বলে সুইংটা খুব বেশি হয় এবং সেটাই আমাকে আরও বেশি প্রত্যয়ী করে তোলে জানতাম যত বেশি টেস্ট ম্যাচ খেলব নিজের পরিকল্পনাগুলো আরও সহজে বাস্তবায়িত করতে পারবো ভবিষ্যতে কি কাউন্টি ক্রিকেটে খেলার কোনো সম্ভাবনা রয়েছে অনুষ্ঠানে এমন প্রশ্ন করা হয় তাকে বুমরার জবাব খেলতেও পারি তবে এখন তা নিয়ে কিছু বলতে পারবো না এখন তো সারা বছর ধরেই খেলতে হয় ফলে খুব কম সুযোগই থাকে শরীরকে বিশ্রাম দেওয়ার টানা বারো মাস ক্রিকেট খেলতে কেউ পারবে না ভারতীয় দলের বলিং কোচ বি অরুণের কাছেও কৃতজ্ঞ ভুমরা বলেছেন উনি আমার উত্থাপনের ধাপগুলো দেখেছেন ফলে খুব ভালো জানেন শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো আমি যখন আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা শুরু করেছিলাম উনি ধীরে ধীরে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে শুরু করেন সেখানেই না থেমে ভুমরা আরও যোগ করেন যে কঠোর অনুশীলন অরুণ স্যার করিয়ে থাকেন তারই সুফল সকলে দেখতে পাচ্ছেন দলে ওর বিশেষ এক ভূমিকা রয়েছে বলিং কোচের চুক্তি নবীকরণে খুশি ভুমরা বলেছেন নতুন চুক্তিতে উনি আরো দুই বছর আমাদের সঙ্গে থাকবেন সেটা সকলের কাছেই দারুণ আনন্দের